সাবস্ক্রাইব করুন টেকলাইন 360 চ্যানেলকে, তারপর ক্লিক করুন এই বেল আইকনে সবার আগে লেটেস্ট টেকনোলজি রিলেটেড ভিডিও পাওয়ার জন্য। হ্যাঁ বন্ধুরা, আমি প্রান্ত টেকলাইন 360 থেকে, আর আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে আপনি বিভিন্ন ধরনের ফাইলস ডিলিট করতে পারবেন বা পারমিশন চেঞ্জ করতে পারবেন ফোল্ডারের কিভাবে। তো আমি যদি এখন সি ড্রাইভ ওপেন করি এবং এখান থেকে উইন্ডোজ বা তারপর মিডিয়া বা যে কোনো ফোল্ডার যদি আপনি ওপেন করেন এবং ডিলিট করতে চান, আর যদি আপনি ডিলিট করতে না পারেন, লাইক এরকম আমি যদি ডিলিট করতে চাই, তাহলে এখানে দেখতে পাচ্ছেন ইউ নিড পারমিশন টু পারফর্ম দিস অ্যাকশন, ট্রাই অ্যাগেন দিলেও কিন্তু এটা হবে না। তো এটা আপনি কিভাবে ডিলিট করতে পারবেন বা রিনেম করতে পারবেন, অর্থাৎ এটাই মেক সেন্স করতে পারবেন কিভাবে, সেটা আমি দেখাবো আজকে। তো আপনি যে ফাইলটা নিয়ে কাজ করতে চাচ্ছেন সেটার উপর রাইট ক্লিক করবেন, করার পর আপনি চাপ দিবেন প্রপার্টিজে, এখান থেকে আপনি এই সিকিউরিটি ট্যাবে চাপ দিবেন, দেওয়ার পরে আপনি এই অ্যাডভান্সে চাপ দিবেন, দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন ওনার, ওনার এটা চেঞ্জ করতে হবে, চেঞ্জে ক্লিক করবেন, তারপর ইয়েস। এখানে আপনার ইউজার নেম লিখতে হবে, আমার কম্পিউটারের ইউজার নেম হচ্ছে কম্পিউটার 51, আপনি আপনার ইউজার নেম দিবেন, দিয়ে চেক নেমস দিবেন, দেওয়ার পর এখানে অটোমেটিক একটা নাম চলে আসবে, তারপর ওকে, তারপর এখান থেকে আপনি অ্যাপ্লাই দিবেন, ওকে, আবার ওকে। এইবার এখান থেকে এডিটে চাপ দিবেন, দেওয়ার পরে এই যে যে ইউজার দেখতে পাচ্ছেন এখানে একটা ইউজার আছে, আপনার ইউজার এখানে দিবেন, দেওয়ার পরে এখানে ফুল কন্ট্রোল, এই ফুল কন্ট্রোলে চাপ দিবেন, দেওয়ার পরে অ্যাপ্লাই, তারপর ইয়েস, তারপর ওকে। এখন দেখতে পাচ্ছেন আমার এই ইউজারে ফুল কন্ট্রোল হয়ে গেছে, এখন ওকে। এখন এটা আমি যদি রিনেম করি, কন্টিনিউ, ইয়েস ইয়েস, তাহলে আপনি দেখতে পাচ্ছেন এটা এখন রিনেম হয়ে গেছে। তো এভাবে আপনি কোনো ফোল্ডার কোনো ফাইলের পারমিশন চেঞ্জ করতে পারেন। আর যদি আপনি এই ফোল্ডারটির পারমিশন চেঞ্জ করতে চান, তাহলেও রাইট ক্লিক করার পরে প্রপার্টিজ, তারপর সিকিউরিটি, তারপর এখান থেকে আপনাকে প্রথমে অ্যাডভান্স, তারপর এখান থেকে ইউজার ইউজার সিলেক্ট করতে হবে, করার পর ওকে, তারপর এখান থেকে এডিটে চাপ দিয়ে আপনি ফুল কন্ট্রোল দিয়ে দিবেন, দিয়ে ফুল কন্ট্রোল এখানে, তারপরে অ্যাপ্লাই, ইয়েস, ওকে। এইভাবে আপনি আপনার ফোল্ডারের যে ফোল্ডারটা আপনার প্রয়োজন ডিলিট করতে পারছেন না বা কোনো প্রকার চেঞ্জ করতে পারছেন না, তাহলে আপনি এইভাবে করবেন। তো আশা করি ভিডিওটি ভালো লেগেছে, ভালো লেগে থাকলে এটি লাইক দিবেন, যদি আপনি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করবেন, আর যদি সমস্যার সমাধান না হয় তাহলে কমেন্টে জানাবেন, যদি সমস্যার সমাধান করতে পারেন তাহলেও কমেন্টে জানাবেন। তো আজকের মতো এই পর্যন্তই, দেখা আছে সামনের কোনো ভিডিওতে, আজকের মতো টাটা।